প্রিয় বন্ধুরা, তোমরা যারা ইভেন্ট সেমিস্টারের আমার ভাই বোন রয়েছো, তোমরা অনেকেই বহু প্রশ্ন করছো তোমাদের সেমিস্টার সম্পর্কিত ও তোমাদের খাতা দেখা কিভাবে হবে অনার্সের ক্ষেত্রে, পাশের ক্ষেত্রে, এবছর কি প্রত্যেকে 5 নম্বর দেওয়া হবে, খাতা দেখার ক্ষেত্রে কি রুলস রেগুলেশন রয়েছে, এছাড়া অনার্স পার্সের রেজাল্ট সম্পর্কিত একাধিক জিজ্ঞাসা রয়েছে। সমস্তটা তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করতে, যাতে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। প্রথম কোশ্চেন, যে আমাদের কাউর পরীক্ষা অনলাইনে হয়েছে, কাউর পরীক্ষা অফলাইনে হয়েছে, এক্ষেত্রে নম্বরের পার্থক্য হবে তোমরা প্রত্যেকে জানো। ও এক্ষেত্রে কি আমাদের পরীক্ষা এন্ট্রেন্স কোনো পরীক্ষা হবে এবার? দেখো, এই মুহূর্তে যে পদ্ধতিতে তোমাদের ভর্তি প্রক্রিয়া চলবে ইউজি এবং পিজির, সেখানে কোনো এন্ট্রেন্স এক্সামের কথা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ নেই। এই যদি তোমাদের পিজির ভর্তির ক্ষেত্রে শুধুমাত্র একক যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, সেই ইউনিভার্সিটি যেমন যাদবপুর বলতে পারো, যে ইউনিভার্সিটিগুলোর পঠন পাঠন ক্যাম্পাসেই হয়ে থাকে, সেই একক ইউনিভার্সিটিগুলোই কিন্তু শুধুমাত্র পরীক্ষা নেওয়ার ব্যবস্থা রাখবে এরকমটি শোনা যাচ্ছে। বাদবাকি এই অন্যান্য কলেজগুলোর ক্ষেত্রে, লাইক ক্যালকাটা ইউনিভার্সিটি বা অন্যান্য কলেজগুলোর ক্ষেত্রে যে এন্ট্রান্স এক্সাম হবে, সে নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো তথ্য নেই। এই তোমাদের যে নম্বর আছে, সেই নম্বরের ওপর ডিপেন্ড করেই কিন্তু ভর্তির প্রক্রিয়া হবে। এতে তোমাদের অনেকের অসুবিধা হবে। তোমাদের কি মনে হয় এই মুহূর্তে এন্ট্রান্স এক্সাম নেওয়া উচিত? অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা রাজ্যের একাধিক ইউনিভার্সিটির ছাত্র, এক একটা ইউনিভার্সিটি এক এক রকমভাবে পরীক্ষা নিচ্ছে। যারা পরীক্ষা অনলাইনে দিচ্ছ, তাদের তো কোনো সমস্যা নেই, কারণ তারা বাড়িতে বসে অনলাইনে আগের মতন পরীক্ষা দিচ্ছ। যারা অফলাইনে পরীক্ষা দিচ্ছ, তারা অনেকে আমাকে ফোন করেছো, ইনফ্যাক্ট অনলাইনে যারা পরীক্ষা দিচ্ছ তারাও ফোন করেছো, থ্যাংক ইউ জানিয়েছো, ও যে আমরা সুন্দর পরীক্ষা দিয়েছি, কাউর পরীক্ষা খারাপ হয়েছে এরকম বিষয় আমি শুনিনি যারা অনলাইনে পরীক্ষা দিয়েছো। কিন্তু যারা অফলাইনে পরীক্ষা দিয়েছো, তাদের মধ্যে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীর একটা সবথেকে বড় খারাপ বিষয় যে তারা যে বিষয়গুলো পড়ে গেছিলো, শিক্ষকরা যে বিষয়গুলো বলেছিল, বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটির, সেই টপিকগুলো অনেকের আসেনি। অনেকে বলেছো পরীক্ষা ভালো হয়েছে, বেশিরভাগ আমার কাছে যে বিষয়গুলো উঠে এসছে পরীক্ষা তেমনভাবে ভালো হয়নি, এবং অনেকের জায়গায় খুব বেশি কাট দেওয়া হয়েছে। অনেক ছাত্রছাত্রী বলেছে যে আমাদের পরীক্ষায়, সেমিস্টারের পরীক্ষায় সেরকমভাবে গার্ড দেওয়া হয়নি, একজন অপরজনেরটা দেখে সম্পূর্ণভাবে লিখেছে, এরকম সুযোগ সুবিধাও তোমরা অনেকে পেয়েছো, অনেকের ক্ষেত্রে আবার পাওনি। মানে এক এক রকমভাবে এক একটা কলেজে পরীক্ষা হয়েছে। এক্ষেত্রে তোমাদের অনেকের জিজ্ঞাসা, আমরা খাতায় পুরো একটা থিওরি সম্পূর্ণভাবে লিখিনি, কোনো জায়গায় একটু লিখে এসেছি, কোনোটা বানিয়ে লিখে এসেছি, এক্ষেত্রে কি আমাদের নম্বর দেওয়া হবে? দেখো, এবছরের পরিস্থিতির কথা সকল শিক্ষকরাই কিন্তু জানে, একটু কনসিডার আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষকই করবে। এবং তোমাদের থিওরিতে তোমরা যদি যে মেন বিষয়টা বলেছে, সেই মেন বিষয়টা যদি তুমি বানিয়ে লিখে আসো, ও তাহলেও কোনো রকম প্রবলেম কিন্তু তোমার হবে না, কোনো রকম প্রবলেম হওয়ার কথা না, নম্বর তোমরা পাবেই। হয়তো কিছু পার্সেন্ট কম পেলে, কিন্তু তোমরা নম্বর পাবে, এ নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। এবার তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে আমি অনার্স পেপারের পরীক্ষা দিয়েছি, আমি পাস পেপারের পরীক্ষা দিয়েছি বা দেবো, এক্ষেত্রে পাসের খাতা কারা দেখবে, অনার্সের খাতা কারা দেখবে? এ তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে ক্যালকাটা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি, বেশিরভাগ ইউনিভার্সিটি যাদের অফলাইনে এক্সামিনেশান হচ্ছে, তাদের অনার্স পেপার কিন্তু ইউনিভার্সিটির যে মেন ক্যাম্পাস রয়েছে, সেই ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে গিয়ে শিক্ষকরা দেখবে, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে বলা হয়েছে। এবং একটা নির্দিষ্ট টাইমও ক্যালকাটা ইউনিভার্সিটির শিক্ষকদের দিয়ে দেওয়া হয়েছে, তারা ক্যাম্পাসে এসে অনার্স পেপারের যে খাতা রয়েছে, এ ফাইনাল সেমিস্টারের সেই খাতা দেখবে। এবং বাদবাকি তোমরা যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে, সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের যে অনার্স পেপার রয়েছে, সেই তোমাদের অনার্স পেপারের যে খাতা, সেই খাতা ইউনিভার্সিটির শিক্ষকরাই দেখবেন, কিন্তু ইউনিভার্সিটি গিয়েই দেখতে হবে এরকম কোনো নির্দেশিকা কিন্তু নেই। বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের যে অনার্স পেপার রয়েছে, সেই অনার্স পেপারের খাতা কিন্তু ইউনিভার্সিটির শিক্ষকরাই দেখবেন, যেটা পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। ধরো তুমি যে কলেজে পড়ছো, সেই কলেজের শিক্ষকরা তোমাদের অনার্স খাতা দেখবে না, অন্য কলেজের কোনো শিক্ষক তোমাদের খাতা দেখবেন, অনার্স পেপার। এবং তোমরা যারা পাস পেপারে পরীক্ষা দিয়েছো কিংবা দিচ্ছ, তোমাদের যে খাতা রয়েছে, সেই খাতা কিন্তু তোমাদের কলেজও দেখতে পারে,
এবং অন্যান্য কলেজেও তোমার ইউনিভার্সিটির আন্ডারে অন্য কলেজের শিক্ষকরাও দেখতে পারে, এটা সম্পূর্ণ ইউনিভার্সিটির ওপর ডিপেন্ড করছে। মোট কথা, তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীদের একটাই জিজ্ঞাসা, নম্বর কেমন দেওয়া হবে। দেখো, এটা কেউ বলে দিতে পারে না, কিন্তু আমার এই মুহূর্তে যা মনে হয় সেই অনুযায়ী তোমাদের নম্বর ও টিচাররা কিন্তু তোমাদের পরিস্থিতির কথা বুঝে দেবে। যদি তোমরা একটু লিখে আসো ও মিনিমাম বিষয়টা লিখে আসো, তাহলে কিন্তু তোমরা নম্বর পাবে, এবং বিগত সময়েও কিন্তু শিক্ষকরা নম্বর দিয়ে থাকে। এই অনার্স পেপার হোক কিংবা পাস পেপার হোক, নম্বরের ক্ষেত্রে কিন্তু স্যাররা খুব একটা কাটে না বলেই আমার মনে হয়, ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। কাজেই তোমাদের চিন্তা করার খুব বেশি ব্যাপার নেই। যদি তোমরা অল্প পরিসর লিখে এসছো, তুমি কত নম্বর অ্যাটেন্ড করে এসছো অনলাইন হোক কিংবা অফলাইন হোক, তোমাদের পরীক্ষার মোড উল্লেখ করে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। এর পরবর্তী তোমাদের প্রশ্ন প্র্যাকটিক্যাল এক্সামিনেশান নিয়ে। প্র্যাকটিক্যাল এক্সামিনেশানের যে নম্বর এবছর কি প্রত্যেককে দিয়ে দেওয়া হবে? কারণ আমরা একটাও প্র্যাকটিক্যাল ক্লাস করিনি, কিছু কিছু ছাত্রছাত্রী আছে কয়েকটা প্র্যাকটিক্যাল ক্লাস করেছে, প্র্যাকটিক্যাল সম্বন্ধে সেরকমভাবে আইডিয়া নেই। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, প্র্যাকটিক্যাল এক্সাম কলেজের ওপর নির্ভর করে। কলেজ জানে অ্যাকচুয়ালি তোমাদের কতটা ক্লাস করানো হয়েছে, কতটা ক্লাস করানো হয়নি। কলেজ অ্যাকচুয়ালি নির্দিষ্টভাবে বিষয়টা নির্দিষ্টভাবে পরিস্থিতির কথা জানে, অ্যাকচুয়ালি তোমাদের কলেজে কতগুলো প্র্যাকটিক্যাল ক্লাস হয়েছে, কতটা তোমাদের শেখানো হয়েছে, সেই অনুযায়ী তোমাদের কিন্তু সুযোগ সুবিধা থাকবে। এই কারণে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে খুব একটা চিন্তার বিষয় নেই। প্র্যাকটিক্যাল পরীক্ষায় মোটামুটি তোমরা প্রত্যেকেই ভালো নম্বর পাবে। যদি ক্লাস নাও হয়ে থাকে, সেই জায়গাও দাঁড়িয়েও তোমরা কিন্তু ভালো নম্বর পেয়ে যাবে প্র্যাকটিক্যাল পরীক্ষা থেকে। এর পরবর্তীতে তোমাদের কিছু ছাত্রছাত্রীর একটা জিজ্ঞাসা রয়েছে যে আমরা অনলাইনে কেউ পরীক্ষা দিচ্ছি এবছর, কেউ অফলাইনে পরীক্ষা দিচ্ছি, আমাদের নম্বরের তারতম্য ঘটছে, কেউ বেশি নম্বর পাচ্ছে বিশেষ করে যারা অনলাইনে দিচ্ছে, কেউ কম নম্বর পাচ্ছে, এক্ষেত্রে কি আমাদের রেজাল্টের ওপর কোথাও উল্লেখ করা থাকবে যে অফলাইনে পরীক্ষা হচ্ছে, কোথাও উল্লেখ করা থাকবে অনলাইনে পরীক্ষা হচ্ছে? তোমাদের ফাইনাল রেজাল্টে কোথাও লেখা থাকবে না যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা অনলাইনে হয়েছে, থার্ড সেমিস্টারের পরীক্ষা অফলাইনে হয়েছে, বা অড সেমিস্টার অনলাইনে হয়েছে, ইভেন সেমিস্টার অফলাইনে হয়েছে, এরকম কিছু লেখা থাকবে না। প্রত্যেকের রেজাল্ট সমতুল্য হবে, এবং যদিও এটা বাস্তব দৃষ্টিতে সমতুল্য না, কারণ সমতুল্যভাবে পরীক্ষা হচ্ছে না, তার সত্ত্বেও ও অ্যাকচুয়ালি এটাই বাস্তব। তোমাদের পরীক্ষার রেজাল্টে কোথাও লেখা থাকবে না তুমি অনলাইনে পরীক্ষা দিচ্ছ না অফলাইনে পরীক্ষা দিচ্ছ, এটা অনলাইন পরীক্ষার নম্বর না অফলাইন পরীক্ষার নম্বর। কেউ ফার্স্ট ইয়ার অনলাইনে দিয়েছো, বা কেউ অড সেমিস্টার অনলাইনে দিয়েছো, ইভেন সেমিস্টার অফলাইনে দিয়েছো, অনলাইন অফলাইন কোথাও কিন্তু উল্লেখ করা থাকবে না রেজাল্টে, যেটা এই মুহূর্তে তথ্য রয়েছে। বাদবাকি পরবর্তীকালে যদি কোনো চেঞ্জেস আসে তোমাদের জানিয়ে দেবো। বাদবাকি তোমাদের সেমিস্টারের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও। তুমি অফলাইন পরীক্ষা দিয়েছো, তুমি কত নম্বর আশা করছো? তুমি অনলাইন পরীক্ষা দিয়েছো, তুমি কত নম্বর আশা করছো? এছাড়া যদি সেমিস্টার পরীক্ষা সম্পর্কিত কোনো জিজ্ঞাসাবাদ থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।